অভ্যাস তৈরি করা খুবই কঠিন, অ্যান্ড সবাই সাফার করে যে কীভাবে একটা হ্যাবিট ফর্ম করা যায়। তো আজকে আমি একটা সায়েন্টিফিক ওয়ে বলতে চাই, যে সায়েন্টিফিক ওয়েটা আমরা কাজে লাগালে যে কেউ আমাদের লাইফের নতুন একটা হ্যাবিট ফর্ম করতে পারবো। সো ইটস কল্ড দি থ্রি আর টেকনিক। সো থ্রি আরটা কী? সো লেটস সি। প্রথম আরটা হলো রিমাইন্ডার। সেকেন্ড আর্টটা হলো রুটিন, এবং থার্ড আর্টটা হলো রিওয়ার্ড। এখন তিনটে কীভাবে কাজ করে লেটস সি। রিমাইন্ডার হলো একটা, যে আমরা নতুন অভ্যাস গঠন করব, এটা যদি কেউ রিমাইন্ডার না দেয় আমরা ভুলে যাই। আমরা যেমন একটা কাজ করার প্ল্যান করি যে আমরা প্রতিদিন সকালে 2 কিলোমিটার দৌড়াবো, বাট রিমাইন্ডার দেওয়ার তো কেউ নাই, অ্যান্ড আমরা ভুলে যাই। অ্যান্ড দেন যে কাজটা অ্যাকচুয়ালি আমরা করি ওটা হলো দ্য রুটিন, অ্যান্ড কাজ করার পরে আমরা যে রিওয়ার্ডটা নিজেরা পাই বা নিজেদেরকে দেই এটাই হলো রিওয়ার্ড। যেমন কলিং বেল আসলো, কলিং বেলটা কি? একটা রিমাইন্ডার যে কেউ দরজায় আসছে। এরপর আপনি কী করেন? দরজার ওখানে যান, যে দরজা খুলে দেখেন কে আসছে। এটার ফলে রিওয়ার্ডটা কি? রিওয়ার্ড হলো মাঝে মধ্যে আপনার পরিচিত কোনো ফ্রেন্ড আসে বা কেউ আসে, দরজার পিছিয়ে কে দাঁড়াচ্ছে আপনি দেখতে পান, রাইট? সো দ্যাটস দ্য রিওয়ার্ড। রিওয়ার্ড নেগেটিভও হয়, ফর এক্সাম্পল দরজা খুলে দেখলেন যে ইলেকট্রিসিটি বিল নিতে আসছে, আপনি বিরক্ত হবেন, সো নেগেটিভ রিওয়ার্ডও হতে পারে। এখন খেয়াল করেন এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ দিয়ে কীভাবে হ্যাবিট ফর্ম করা যায়। সো ফার্স্ট অফ অল রিমাইন্ডার, আমরা যে যেই কাজটাই করছি, নতুন যে অভ্যাসটা ফর্ম করার চেষ্টা করছি, সেই অভ্যাসটা ফর্ম করার জন্য একটা অটো রিমাইন্ডার সেট করতে পারি। কীভাবে? টাই আপ উইথ অ্যান এক্সিস্টিং হ্যাবিট। ফর এক্সাম্পল, আপনি সকালবেলা তো দাঁত ব্রাশ করবেনই, আপনি দুপুরবেলা তো ভাত খাবেনই। যেমন এই যে ওষুধ দেয় না, ওষুধ খাওয়াটা কীভাবে আপনার হ্যাবিটে আসে? বিকজ ওরা বলে দেয় দুপুরে খাওয়ার পরে, আপনি দুপুরে খাবেনই। যাই হোক, দুপুরে যেহেতু খাচ্ছেন ওষুধ খাওয়াটাও মনে থাকে। রাতে ঘুমানোর আগে, ঘুমাবেন তো ঘুমাবেনই, বিছানায় যাবেন, তার আগে ওষুধটা খাবেন। ঠিক তেমনিভাবে সকালবেলা দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করার পরে আপনি চিন্তা করলেন আমি নতুন এই কাজটা করবো, 5 মিনিট মেডিটেশন করবো। তো দাঁত ব্রাশ যখনই আপনি করছেন, দ্যাট ওয়ার্কস অ্যাজ আ রিমাইন্ডার যে আপনাকে এরপরে মেডিটেশন করতে হবে। সো একটা কাজ করবেন, এক্সিস্টিং আপনি যে কাজগুলো করেন, যে হ্যাবিট বা অভ্যাসটা আছে, ওইটার সাথে নতুন হ্যাবিটটাকে অ্যাটাচ করে দেবেন, যে এই কাজটার পরে আমি নতুন এই কাজটা করবো। দুই, যখন কাজটা করছেন, কাজটা অনেক কঠিন হওয়ার কারণে কাজটা করা হয়ে ওঠে না। তো নতুন হ্যাবিটের ক্ষেত্রে সবথেকে বড় যেই প্রবলেম সেটা হলো হ্যাবিটের নতুন টার্গেটটা এত বড় থাকে আমরা ভয় পেয়ে যাই। যেমন সকালবেলা উঠে আমি 2 কিলোমিটার দৌড়াবো, এই ভয়ে আপনার সকালবেলা উঠতে ইচ্ছা করে না। আপনি ফার্স্ট টাস্কটাকে একদম ছোটো করে ফেলেন, মেক দ্য স্টার্টিং ইজি, যে ভাই আমি 2 কিলোমিটার দৌড়ানো আমার টার্গেট না, আমার টার্গেট কি? জাস্ট বাসা থেকে বের হয়ে আমার আশেপাশে মাঠটা পর্যন্ত যাব। কেন? বিকজ ওই যে মাঠ পর্যন্ত যাওয়াটা কিন্তু সহজ কাজ, এত ডন্টিং একটা কাজ না। বাট আপনি যদি মাঠ পর্যন্ত যান, বাকি 2 কিলোমিটার না অটো দৌড়ানো হয়ে যায়। বিকজ রিমেম্বার, শুরু করাটা হলো সব থেকে কঠিন, শুরু একবার যদি আমরা করে ফেলি বাকি কাজটা ইজিলি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি দ্য রিওয়ার্ড, আপনি কাজটা করলেন বাট করার পর কোনো রিওয়ার্ড পাইলেন না, আপনার তো ভালো লাগবে না, তাই না? সো আপনাকে যদি কেউ রিওয়ার্ড নাও দেয়, রিওয়ার্ড ইউর সেলফ। যেমন বই পড়ার ফাঁকে একটা চকলেট রেখে দিলেন, যে আমি 5 পৃষ্ঠা পড়ার পর একটা চকলেট খাবো, এই যে নিজেকে রিওয়ার্ড দেওয়া। অথবা আপনি কক্সবাজারে আসছেন, এরকম বিচে আপনি ছবি তুলেন না, ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে দেন না, তা লোকজন লাইক দেয়, এই যে মানুষজন লাইক দিচ্ছে ইটস এ রিওয়ার্ড। এই কারণে কিন্তু আপনি ঘুরে ঘুরে খুব সুন্দর হয়ে পোস্ট পাস করে ছবিটা তুলতেছেন। সো আপনার কাজের যদি কোনো রিওয়ার্ড না থাকে, কেউ যদি সাবাসি না দেয়, আপনাকে তো ভালো হবে না। সো কেউ যদি রিওয়ার্ড না দেয়, আপনি নিজেই নিজেকে রিওয়ার্ড দেন। যেমন আমি এখন প্রতিদিন খেলা শুরু করছি, খেলার পরে আমার ওখানে পাশে একটা দোকান আছে যেখানে খুব সুন্দর ম্যাঙ্গো জুস পাওয়া যায়। সো আমার খেলতে অনেক কষ্ট হইলো, অনেক ঘাম ঝরাইলো, এরপরে যে একটা ম্যাঙ্গো জুস আছে, দ্য রিওয়ার্ড, এই খুশিতে আমার খেলাটা অনেক ভালো হয় এবং লাস্ট মোমেন্টারও বেশি ভালো লাগে, একটু পরে আমি ম্যাঙ্গো জুসটা খাবো। সো ইয়াপ, দিস ইজ দ্য 3R মডেল, রিমাইন্ডার, রুটিন অ্যান্ড রিওয়ার্ড। রিমাইন্ডারের কাজ কি? এমন একটা কাজ যেটা ডেইলি করছেন, এটার সাথে নতুন হ্যাবিটটাকে টাই আপ করে দেন, সো দ্যাট অটো রিমাইন্ডার পেয়ে যান। দেন যে কাজটা করতে হবে, সেই কাজের স্টার্টিংটা এত সহজ করে দেন যে স্টার্ট করাটা খুবই ইজি হয়ে যায়, কারণ মেজরিটি মানুষ স্টার্টিংই করে না। সো আপনি যদি একবার স্টার্ট করেন, বাকি কাজটা এমনিতেই ফ্লো করবে। অ্যান্ড থার্ড, অফকোর্স, রিওয়ার্ড ইউর সেলফ। কেউ যদি আপনাকে রিওয়ার্ড না দেয়, ওই কাজটার মোটিভেশন পাবেন না। সো ছোটোখাটো যদি রিওয়ার্ড আপনি নিজেকেও নিজে দেন, তাহলে দেখবেন ওই কাজ করার ইন্সপিরেশনটা বেড়ে যাচ্ছে। সো ইয়াপ, দিস ওয়াজ দ্য 3R মডেল, রিমাইন্ডার, রুটিন অ্যান্ড রিওয়ার্ড। সো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন, দিস আর সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথড, এগেন অ্যান্ড এগেন মানুষ প্রুভ করেছে যে দিস থিং ওয়ার্কস। সো আপনি যে নতুন হ্যাবিটগুলো ফর্ম করতে চাচ্ছেন,
এই প্রসেসে কাজটা করেন, দেখবেন আপনার নতুন অভ্যাসটা আপনার বশবর্তী হয়ে গেছে।